কোটা বিরুদ্ধে আন্দোলন চলাকালে 19 থেকে 21 জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। দিনরাত দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে দুই পুলিশ সহ 33 জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্য সহ 4 জনকে পিটিয়ে হত্যা করা হয়। বাকি 29 জন কোটা বিরুদ্ধে আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে নিহত হয়েছে। এসব সংঘর্ষের ঘটনায় হওয়া 16টি মামলার এজাহার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। মামলার এজাহার অনুযায়ী যাত্রাবাড়ি থানা পুলিশ মামলা করেছে 14টি আসামির অজ্ঞাত পরিচয়। আর দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার বাদে হয়ে আলাদা দুটি মামলা করেছে। দুই মামলার একটিতে 17 জন, অপরটিতে 16 জনকে এজাহার নামীয় আসামি করা হয়। এজাহার নামীয় সব আসামি বিএনপির নেতাকর্মী। পুলিশের প্রতিটি মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন। আদালত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় করা 16 মামলার এজাহার গ্রহণ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলা তদন্ত প্রতিবেদন ও দাখিলের নির্দেশ দিয়েছেন। এই 16 মামলার মধ্যে পুলিশ সদস্য গিয়াসউদ্দিন হত্যা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মোহাম্মদ আবু বকর, রবিউল ইসলাম, মোহাম্মদ সৌরভ মিয়া, মোহাম্মদ তারেক হোসেন ও ঢাকা কলেজের এইচএসসির একজন ছাত্র 7 দিনের রিমান্ডে রয়েছেন। গত 27 জুলাই তাদের 7 দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত। এছাড়া বাকি 15 মামলায় এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।